সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণায় উজ্জীবিত বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারা জানান, এটি তাদের বাঁচা মরার লড়াই, সফল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। জেলার নেতারা বলছেন, এবার তাদের আন্দোলন কৌশল ভিন্ন। বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বের আগ্রহ দলের সর্বস্তরের প্রভাব ফেলেছে বলেও জানান তারা। আরিফিন শাকিলের প্রতিবেদন। আর নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার ওয়াইডি কঠিন দাগ দূর সাদা ভরপুর। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এই প্রথম এক দফা আন্দোলনের ঘোষণা দিল বিএনপি। যদিও বিএনপি বলছে এবারের আন্দোলনে বিগত সময়ের মতো কোনো ধ্বংসাত্মক কর্মসূচি দেবে না দলটি। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এবারের আন্দোলন নিয়মতান্ত্রিকভাবে হবে এবং সেই নিয়মতান্ত্রিক আন্দোলনেই দাবি আদায়ের স্বপ্ন পূরণ হবে বিএনপির নেতাকর্মীদের। আওয়ামী লীগ বিভিন্ন সময়ে ভাঙচুর করে আমাদের উপরে মিথ্যা মামলা দিয়েছে, এবার আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই হাসিনা সরকারকে প্রথম ঘুরিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। নেতাকর্মীদের মুক্তি চাই, জনগণের অধিকার চাই। একটা গণতন্ত্র সরকার আসলে বাংলাদেশে সব জিনিসের দাম কমবে। বিএনপির জেলা পর্যায়ের নেতারা বলছেন, এবার তাদের এক দফা আন্দোলন হবে ভিন্ন আঙ্গিকে। দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছে রাজপথ যে কোনো মূল্যে দখলে রাখার। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের ধারণা, পশ্চিমা বিশ্ব বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে যে অবস্থান নিয়েছে তাতে ইতিবাচক ফল আসবে বিএনপির ঘরে। ইতিবাচক প্রভাব পড়বে এই জন্যে বিদেশিদের, যারা এই গণতন্ত্রের কথা বলছে তারা সত্যি গণতন্ত্রের কথা বলছে, যে সত্যিকার একটা নির্বাচন হোক, গণতন্ত্র প্রতিষ্ঠাতা হোক। আমরা ডু অর ডাই ম্যাচ নিয়ে খেলতে চাই। এটা ফাইনাল ম্যাচ, সেমি ফাইনাল, হাফ, কোয়ার্টার ফাইনাল খেলা না, এই ফাইনাল ঘোষণা, ফাইনাল খেলা। হয় শহীদ নাইলে হাসিনাকে না হটি আমরা বাড়ি যাব না। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।